ভক্তগণ হরি অনন্ত হরি কথা অনন্তা হরি যেমন অনন্ত হরি কথাও অনন্ত ভগবানের ভগবান সম্বন্ধিত যা কিছু ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানের লীলা ভগবানের থাম এবং ভগবত পরিকর সব অনন্ত এবং দিব্য এবং এই ভগবানের ঐশ্বর্য যেমন অনন্ত ভগবানের মাধুর্য অনন্ত আর ভগবত পার্শ্বদ অনন্ত হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেম সে প্রগট মুই জানা দেশ কাল সব বিদুষি হুমাহি কাহ কাহা যাহা প্রভু নাই শ্রী শ্রী চৈতন্য শ্রী শ্রী রামচরিত মানসে বাবা তুলসী বলছেন হরি ব্যাপক সর্বত্র সমানা হরি ব্যাপক সর্বত্র সমানভাবে অবস্থিত এবং ব্যাপক হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেম সে প্রগট হুইমুই জানা হরি তো ব্যাপক সর্বত্র সমানভাবে উনি অবস্থান করছেন সর্বং খল্লিদম ব্রহ্ম কিন্তু প্রেম সে প্রকট হই যা না এই যে প্রেম বস্তুর দ্বারা উনি সেই অবস্থা থেকে উনি প্রকটিত হয়ে যান যেমনভাবে প্রহ্লাদের ভক্তিতে নৃসিংহ ভগবান প্রকট হয়ে গেছিলেন এরকম অনন্ত ভক্ত আছে যাদের প্রেম প্রেমময় কীর্তনের দ্বারা ভগবান আর নিজের ধামে নিজেকে স্থির রাখতে না পেরে বারে বারে নেমে এসছেন এবং বিভিন্ন লীলা করে করেছেন এবং সেই লীলা তারই পরিকররা অর্থাৎ স্তান্তরা তারই পরিকর তার দাসেরা আস্বাদন করেছেন তাদের আস্বাদন করেছেন তাদের মধ্যে যে হৃদয়ের মধ্যে যে প্রেম ভাব যা স্বয়ং ভগবানের দ্বারাই দত তো সৎগুরু দ্বারা দত্ত সেই প্রেম ভাবকে উনি ওনারা প্রকট করে গেছেন সেই প্রেম কখনো তাদের হাসায় কখনো নাচায় কখনো কাঁদায় কখনো কীর্তন করায় কখনো হুঙ্কার করায় কখনো গর্জন করায় বিভিন্ন গতগত অবস্থা তাই ভক্তদের অবস্থা বোঝার যোগ্যতা আমাদের জাগতিক যারা মায়ার অধীনে আছি আমরা খুব সাধারণ মানুষরা সেই সব সচ্চিদানন্দের পরিকর যারা সচ্চিৎ আনন্দস্বরূপ যে ভগবান এবং তারই অভিন্নতনু যেসব পরিকর তারা যখন লীলা করার জন্য ভগবানের লীলার সহায়ক হওয়ার জন্য ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম এবং ভগবত পরিকরের মর মানে মাহাত্ম বর্ধিত করার জন্য রস আস্বাদন করার জন্য জগতে প্রকট হন তখন সেই লীলা বোঝার মতন যোগ্যতা কিন্তু আমাদের নেই এমনিতে মহাপ্রভু বলেছেন নাম নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিত নিয়মিত শরণে না কাল এত কৃপা ভগবান মামা পি দুরদৈবতপ মেহাজনী নানুরাগ মহাপ্রভু স্বয়ং ব্রজেন্দ্রনন্দন নন্দসুত বলে যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই সমগ্র বেদ ভাগবত পুরাণ ব্রহ্মসূত্র বিষ্ণু সহস্র নাম সর্বত্র সর্ব শাস্ত্রেতে মহাপ্রভু যে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন তার প্রমাণ আছে শাস্ত্রীয় প্রমাণ আছে তিনি এলেন তিনি নিজেকে লোকাতে গেলেন এটা তার ছন্ন ছন্নভাবে আসা ছন্নভাবেই থাকা কিন্তু ভগবত ভক্তের চোখে সে ধরা পড়ে যান তিনি চাইলেও নিজেকে লুকিয়ে রাখতে পারেন না ভক্তির মহিমা এই জিনিসটা তাই তাঁদের যে ভাব সেটা বোঝার যোগ্যতা আমাদের নেই কিন্তু যেমন মিছরি মিছরিটাকে জিবে দিলে মিষ্ট লাগে এবং মিষ্টত্ব মিষ্ট মিষ্ট অনুভব হয় সেরকমভাবে সব মহাত্মারা যখন জগতে প্রকট লীলা বিস্তার করেন লীলা খেলেন তার কথা যদি আমরা শ্রবণ করি মনন করি কীর্তন করি তখন আমাদের অনাদিকালের যে আমাদের যে প্রতিবন্ধকতা অনাদিকাল ধরে বয়ে আসা যে কী বলবো যে আমাদের যে দু দুর্ভোগ হ্যাঁ সেই দুর্ভোগ থেকে আমরা যার দ্বারা আমরা এত দুঃখভোগ করছি এত অভাববোধ দুঃখবোধ মনের শান্তি নেই শরীরের শান্তি নেই কোনোভাবে আনন্দ লাভ করতে পাচ্ছি না এর লেশমাত্র দেখতে পাচ্ছি না কিন্তু এই সব দিব্য মহাত্মারা এই জগতেই প্রকট হয়েছেন তারা সেই নামই করেছেন যে নাম আমি করছি কিন্তু তারা সেই নামের মধ্যে ভগবানকে প্রকট করে দিয়েছেন তাই এটা পরিকরের মাহাত্ম ভক্ত মাহাত্ম তাই জন্য রামচরিত মানুষে বাবা তুলসী বলছেন যে হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেম সে জানা দেশ কাল সব বিদুষী হু মাহি কহুই কাহা যাহা প্রভু নাই প্রত্যেক কনায় কণায় হরি আছে কিন্তু ভগবত ভক্ত যখন জগতে আসেন এবং তিনি জিনিসটাকে প্রকট করে দেখিয়ে দেন এই রকম ভগবৎ ভক্ত কিন্তু খুব দুর্লভতম বলা হয়েছে দুর্লভ নয় তর নয় দুর্লভতম বলা হয়েছে কখনো কখনো এই রকম কিছু মহান ব্যক্তিত্ব জগতে হন এবং এসে আচরণ করে সেই নাম সেই রূপ সেই গুণ সেই লীলা সেই ধাম এবং সেই পরিকরের মাহাত্ম প্রচার করে দিয়ে চলে যায় আবার চলে যাওয়ার পরে মানুষ ভুলে যান আবার তারা আসেন কৃপা করে আবার মনে করিয়ে দেন এটাই হচ্ছে ভক্তদের গুণ ভক্তদের মাহাত্ম এই রকম দিব্য অপ্রাকৃত ধাম থেকে নেমে আসা সাক্ষাৎ গোলক থেকে নেমে আসা ভগবানের স্বরূপ ঈশ্বর কোটি মহাত্মা ছিলেন আমাদের সুন্দর আমাদের রাধারমন বাবাজি মহারাজ এনারা সব ঈশ্বর কোটির বন্ধুসুন্দরকে তো সাক্ষাৎ গৌর বলা হয় এবং আমি এটা মনের দিক থেকে বিলিভ করি বিশ্বাস করি উনি সাক্ষাৎ গৌরী এ বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই উনি সাক্ষাৎ গৌড় তাই জন্য তো যখন নবদ্বীপে উনি অবস্থান করছেন তখন একবার গণনা হচ্ছিল যে কত জনসংখ্যা গণনা প্রক্রিয়া চলছিল সেই সময় তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন বলেছিলেন দেখো যেন মনুষ্যের মধ্যে আমার গণনা না হয়ে যায় তো বন্ধু সুন্দর সাক্ষাৎ গৌর ছিলেন আমি ওনাকে গৌর রূপেই দেখি বড়ে বাবা তার শ্রীঙ্গে সাক্ষাৎ নিতাই তার শ্রীঙ্গকে অঙ্গকে আশ্রয় করে নিত্যানন্দের সব ইচ্ছা যা কিছু আছে তা পূর্ণ করে দিয়ে দেখিয়ে গেছেন অর্থাৎ এই অঙ্গ সাক্ষাৎ গোলক থেকে অবতরণ করেছেন পরম পাবন নিতাই চাঁদ সাক্ষাৎ বরে বাবার রূপ ধরে আমাদেরকে উদ্ধার করেছেন উনি আমাদের পরম গুরুদেব ওনার কোলেতে আমরা বসে আছি উনি সময় আমাদের ওপর কৃপাবর্ষণ করে চলেছেন সুতরাং এই সব মহাপুরুষের দিব্য চরিত্র যদি কেউ শ্রবণ করি শুধুমাত্র শ্রবণের দ্বারা অনাদিকালের আমাদের অভাব মিটে যাবে অনাদিকালের অনর্থ নিবৃত্ত হয়ে যাবে আমরা আনন্দের সন্ধান পাব অনন্ত পথে এগোবার ক্ষমতা পাব। ভজনের সামর্থ্য পাব ওই বাবাজি মহারাজের কথা বারবার শ্রবণ করে যদি ওটা ধাঁচ লেগে যায় কালকেই ভিডিওতে আমি কওয়া কথায় বলছিলাম তো বাবাজি মহারাজের তাই এই সব মহাত্মাদের কথা কখনো শেষ হয় না ওনারা জগতে থেকে তাঁর যে স্ত্রী অঙ্গ যতদিন ডেকেছেন তার প্রকট অপ্রকট রূপে আমরা দেখি কিন্তু এনাদের লীলা মানে লীলাই এনাদের লীলার কোনো সীমা পরিসীমা নেই তাই আমি যে জায়গা থেকে পাচ্ছি অল্প অল্প করে আপনাদের কাছে সেই লীলাকে একটু আস্বাদন করছি নিজেও করছি নিজে কেন শুধুমাত্র করব আপনাদের সাথেও করছি যদি আপনাদের ভালো লাগে এই আশায় আমাদের পূজ্যপাত বাবাজি মহারাজ কীর্তন লইয়া হরিসভায় গমন করত প্রথমে শ্রীমন মহাপ্রভুর নিকট অনেকক্ষণ সংকীর্তন ও আত্মনিবেদন করিতে লাগিলেন পরে নিজগণের প্রতি উপদেশ ছলে বলিতে লাগিলেন যদি কেহ আমাকে ভালোবাসিতে বা ভক্তি করিতে চাও তবে প্রাণ ভরিয়া এই শ্রীমন মহাপ্রভুকে ভজ মানে হরিসভার যে মহাপ্রভু তাকে ভজ ইহার সেবা কর আমি আর চরণে ইহার চরণে চিরদিনের মতো বাধা পড়িলাম এই প্রকার বাক্যে হরিসভায় তিনি সর্বদা থাকিবেন এই কথা বলিয়া কীর্তন শেষ করিলেন এই স্মৃতিকণ্ঠ গোস্বামীর মাতা ঠাকুরাণী আসিয়া উপস্থিত হইলেন তাহাকে প্রণাম করিয়া বলিলেন মা আজ হইতে মহাপ্রভুর সংসারের ভার আমি গ্রহণ করিলাম আমার জীবনাবধি সীতুকে মানে বাগচির কে সীতু বলে ডাকতো সীতুকে আর কিছু ভাবিতে হইবে না সেবা বা মহাপ্রভুর সংসারে যাহা প্রয়োজন হইবে আমাকে জানাইলে আমি তাহা সম্পূর্ণ করিব মাতা ঠাকুরাণীও ইঁহার মস্তকে হস্তার্পণ পূর্বক বলিলেন বাবা তুমি চিরজীবী হও আমার শীত নিরাশ্রয় ছিল তুমি উহার আশ্রয় লই লইলে দুই ভাই মিডিয়া পরমানন্দে গৌড়ের সেবা করো এই বাগচি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন বলা হয় জিনিস এনার মধ্যে স্বয়ং নারদ অবস্থান করতেন নারদের প্রকাশ ছিল বাগচির উপরে নিজেরাও সুখী হও জগৎকে সুখী কর মা গোস্বামিনীর আশীর্বাদ শ্রবণে উপস্থিত ভক্তমণ্ডলী কাঁদিয়া অধীর ইনি গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন মা আপনি আশীর্বাদ করুন যেন শ্রী গৌরাঙ্গে প্রীতি থাকে যতদিন জীবিত থাকিব ততদিনের মধ্যে সীতুর আর কোনো ভাবনা করিতে হইবে না গৌর যখন অঙ্গীকার করিয়াছেন তখন তিনি নিজে দাঁড়াইয়া না দিলে আমি আর যাইব না এই কথা বলিয়া নানা কথায় সেবার পরিপাটি জানিয়া লইলেন একজন পূজারী ব্রাহ্মণ রাখা হইল প্রত্যহ প্রায় পনেরো টাকা হিসাবে খরচ হইতে লাগিল আনন্দের আর অবধি নেই স্মৃতিকণ্ঠ গোস্বামীর আগ্রহে উদ্যমে মজুমদার মহাশয়ের দ্বারা এক টাকা দামের স্ট্যাম্প কাগজে পরিষভা বড়বাবাজি মহাশয়ের নামে লেখা পড়া করা হইল বটে কিন্তু রেজিস্ট্রারি করিবার সময় কেন যেন বড়বাবাজি মহাশয় আপত্তি করিলেন আর রেজিস্ট্রারি হইল না উত্তরকালে শ্রীপাদ রামদাসের শ্রী শ্রী সংকীর্তনয্ঞের অন্যতম সেবক এবং সঙ্গী রূপে যাহাকে আমরা দেখতে পাই সেই শ্রীযুক্ত যুগল কিশোর দত্ত ছিলেন শ্রীমদ রাধারমণের শিষ্য এবং একান্ত অনুগত শ্রীযুক্ত নলীলালদের মামাতো ভাই আমাদের সকলে শ্রদ্ধেহ এই যুগল দাদা বলিয়াছিলেন যে বাংলা তেরোশো বারো সনের মাঘ মাসে ধুলট উৎসব উপলক্ষে মহাপ্রভুর দর্শন এবং গান কীর্তনাদিতে শ্রবণ মানসে তালতলা নিবাসী তাহার পিস্তুত দাদা শ্রীযুক্ত তো ননীলাল দে মহাশয়ের সঙ্গে কলিকাতা হইতে তিনি শ্রীধাম নবদ্বীপ গমন করিয়াছিলেন রেলপথে কৃষ্ণনগর হইতে ঘোড়ার গাড়িতে এবং তৎপরে গঙ্গা পার হইয়া অতিপ্রত্য শ্রীধাম নবদ্বীপের বড়াল ঘাটে আসিয়া উপস্থিত হইয়াছিলেন তখন বেলা আন্দাজ ছয়টা মা গঙ্গাকে দর্শন স্পর্শন প্রণামাদি করিয়া ইহারা কোনো এক অপরিচিত ভক্তকে জিজ্ঞাসা করিলেন বড় রসিক দাসের কীর্তন এখন কোথায় হইতেছে আপনি বলিতে পারেন কি হ্যাঁ বাবা আমি জানি এখন বড় আখড়ায় রসিক দাসের কীর্তন হইতেছে ইহারাও আর কাল বিলম্ব না করিয়া বড় বাবাজির বড় আখড়ায় যাইয়া কীর্তন শুনিতে লাগিলেন প্রায় দুই ঘন্টাকাল বড় আখড়ায় কীর্তন শুনিবার পর ননীবাবু বলিলেন যুগল চল না একবার বাবাজি মহাশয়কে দর্শন করিয়া আসি এই কথা শুনিয়া যুগলবাবু অত্যন্ত উৎসাহিত হইয়া বলিলেন বেশ দাদা চলুন না বলিয়া দুইজনে বারবার শ্রীবাস অঙ্গনের সম্মুখস্থ রাধারমন বাগ নামক সাইনবোর্ড দেওয়া একটি বাগানে বাড়ির মধ্যে যাইয়া প্রবেশ করিলেন বাগান বাড়িতে তখন মাত্র পুরাতন বৈঠকখানা ঘর তাহাও তখন মেরামত হইতেছিল উক্ত বৈঠকখানা ঘরের পূর্ব দিকের বারান্দায় উপস্থিত হইয়া দেখিলেন অতি সুসজ্জিত একখানি চেয়ারে দক্ষিণ চরণখানি নিচে ঝুলাইয়া বাম চরণখানি তদপরি স্থাপন পূর্বক একটি মহাপুরুষ বসিয়াছেন ইহার গায়ের রং ঈশ রক্তি মাভ উজ্জ্বল শ্যামবর্ণ অতি দীর্ঘকায় সর্বাঙ্গ চন্দনে চর্চিত গলদেশে ফুলের মালা মাথায় ফুলের পাগড়ি মুখখানি মৃদু হাসি মাখা নয়ন দুইটি ঈষৎ রক্তবর্ণ ও ঢুলু ঢুলু দেখেলেই বোধ হয় যেন ভাবে গড় গড়ো অবস্থা পরিধানে নীল রঙের বেনারসি ধুতি চাদর চরণতলে একজোড়া ভেলবেটের চুটি জুতা বাম পার্শ্বে রূপার কুরসি শটকা ও সরপশ কলিকা বৈঠকখানা ঘরের মধ্যে একখানি নেটের মশারিযুক্ত সুন্দর বিছানা সুসজ্জিত রইয়াছে সম্পূর্ণ ঘরকানি ফরাস করা ও চেয়ার বেঞ্চ প্রভৃতি দ্বারা সাজানো কিঞ্চিত দূরে ইহাদিগকে দেখিয়াই যেন সেই মহাপুরুষটি বলিলেন কি গো ননি কখন এলে ননীবাবু করজোরে বললেন আজ্ঞে এই কতক্ষণ হইল আসিয়াছি বলিয়াই চরণতলে ষাষ্টাঙ্গ দণ্ডবধ প্রণাম করিলেন আমাদের যুগল দাদা বলিয়াছিলেন সেই সময় তিনি যেন ঠিক চুম্বকাকৃষ্ট লৌহের ন্যায় যাইয়া তাহার চরণে মাথা দিবা মাত্র তিনি কৃপাপূর্বক যুগল দাদার মস্তক স্পর্শ করত পিঠের ওপর দুইটি চাপড় মারিয়া বলিয়াছিলেন ননী এ ছেলেটি কে গা ননীবাবু বলিয়াছিলেন আজ্ঞে এটি আমার মামাতো ভাই মহাপ্রভুর দর্শন ও কীর্তন শুনিবে বলিয়া আমার সঙ্গেই আসিয়াছে বড় বাবাজি মশায়ও এই কথা শ্রবণ করিয়া বলিয়াছিলেন তা বেশ বেশ তোমরা এখন ঘাটের মঠে যাও সেখানে রাম কীর্তন করিতেছেন সোনগিয়া রাম মানে রামদাস ইহারাও প্রণাম পূর্বক প্রণামপূর্বক ঘাটের মঠের দিকে রওনা হইলেন পথে আসিতে আসিতে দাদা তাঁহার পিস্তুত দাদা ননীবাবুর নিকট শুনিলেন যে রামদাস বাবাজি মহাশয় মহাভাবুক এবং অত্যন্ত প্রেমিক ব্যক্তি খুব সুন্দর কীর্তন করেন এবং ওই মহাপুরুষেরই তিনি একজন প্রিয় শিষ্য ননীবাবুর এই প্রকার কথায় যুগলবাবু বিশেষ আস্থা স্থাপন করিতে পারেন নাই কারণ অনতিপূর্বে যে মহাপুরুষকে তিনি দর্শন করিলেন তাহার মধ্যে বৈষ্ণবচিত কাঙ্গাল বেশের পরিবর্তে রাজসিক বেশভূষা দর্শন করিয়া ইয়ার মনে একটু সন্দেহ উপস্থিত হইয়াছিল এবং বিচার বুদ্ধি উদয় হইয়াছিল তাই তিনি তাহার দাদাকে কোনো উত্তর না দিয়া মনে মনেই বলিলেন দেখাই যাক কেমন হয় ক্রমে ইহারা বড়াল ঘাটের উপর শ্রীপাদ হরিদাস মহান্ত মহারাজের মঠে যেটা এখন সেবাশ্রম নামে পরিচিত আসিয়া উপস্থিত হইলেন মঠের ভেতরে প্রবেশ করিয়া দেখিলেন যে বহু লোকের সমাগম হইয়াছে একটি ঘরের মধ্যে প্রভাতী সুরে কীর্তন হইতেছে অল্পবয়স্ক কাঙ্গাল বেশিয়ে একমূর্তি বাবাজি প্রেম স্বরে সুমধুর কীর্তন করিতেছেন আর চোখের জলে উহার মুখ বুক ভাসিয়া যাইতেছে দেহে এক একবার এরূপ কম্পন হইতেছে যে উহার মূর্তি দেখা যাইতেছে না সংকীর্তনকারী সকলেই ভাব ভরে রোদন করিতেছেন কাহারও যেন দেহস্মৃতি নাই হঠাৎ রামদাস বলিলেন মহাশয় প্রেম গতগত কণ্ঠে আরে আমার নিতাই রে বলিয়া যেমন রোদন করিয়া উঠিলেন অমনি সকলেই যেন অস্থির হইয়া পড়িলেন আরে আমার নিতাই রে গাইয়ে বাজিয়ে সকলে কাঁদিতেই কাঁদিতে আরে আমার নিতাই রে বলিয়া তালে তালে গাহিতেছেন আর বাজাইতেছেন আমাদের এই সব ব্যাপার দেখিয়ে একেবারে হতবাক কারণ ইনি ইতিপূর্বে বহু খ্যাতনামা কীর্তনিয়ার কীর্তন তিনি শুনিয়াছেন অনেক প্রকার স্বর তাল রাগ রাগিনীর আলাপ শুনিয়াছেন খোল কর্তালে অনেক রকম ভাবভঙ্গি কলা কৌশলও দেখিয়াছেন কিন্তু এরূপ সাদা কথায় সোজা সুরে হৃদয় গলানো মন প্রাণ মাতানো কীর্তন আর কোথাও কখনো শোনেননি একটি কথায় আধ ঘন্টা কীর্তন হইতেছে একটি কথায় আধ ঘণ্টা কীর্তন হইতেছে কিন্তু প্রত্যেক বাড়ি যেন কেমন একরূপ নতুনত্বের অনুভূতি হইতেছে সুতরাং প্রেমেরও উৎকর্ষতা বাড়িয়া যাইতেছে প্রাতকালে কীর্তন আরম্ভ হইয়াছিল ইহারা যখন কীর্তন শুনিতে বসিলেন তখন বেলা প্রায় দশটা কাহারও শ্রান্তি বা ক্লান্তি নেই ঠিক সমানভাবে কীর্তন চলিতেছিল সমানভাবেই হাসি কান্নার প্রবাহ চলি বহিতেছিল যুগলদাদা বলিতেন আমি তখন নিতান্তই ছেলে মানুষ কীর্তনের ভাব প্রেম রসের বিষয়ে একেবারেই অনভিজ্ঞ কিন্তু বাবাজির মুখে এক কথা একশোবার শুনিতে শুনিতে আমার প্রাসান হৃদয় গলিয়া গেল চোখের জলের আর যেন বিরাম রহিল না মুখ বুক ভাঙিয়া কান্না আসিতে লাগিল আমি কাঁদিতেছি বটে কিন্তু কেন কাঁদিতেছি জানি না কান্নাও চলিতেছে আর মনে মনে সমালোচনাও চলিতেছে মনে মনে ভাবিতেছি এই বাবাজি ওই বাগানবাড়ির বাবাজি শিষ্য হইল খুব শক্তিশালী খাঁটি বৈষ্ণব আমি বহু বৈষ্ণব দেখিয়াছি কিন্তু এমন বৈষ্ণব আজ পর্যন্ত আমার চক্ষু গোচর হয় নাই আমি ইয়ার নিকট হইতে নাম মন্ত্র গ্রহণ করিব এরূপ সংকল্প স্থির করিয়া অনন্য মনে নাম শুনিতেছি দেখিতে দেখিতে বেলা বারোটা বাজিয়া গেল একজন আসিয়ে হঠাৎ বলিলেন যে বড় বাবাজি মহাশয় আসিয়াছেন এই কথা শুনিয়াই হোক অথবা নিজের ইচ্ছাতেই হোক বাবাজি কীর্তন সমাপ্ত কর তো বাহিরে আসিয়া যেমন বড়বাবাজির চরণে প্রণাম করিলেন অমনি বলিতে লাগিলেন রাম তোমার কি সেবাবোধ একেবারেই হইল না ভজনের মধ্যে কেবল কীর্তন করিয়া কাঁদিতে শিখিলে আর কিছুই জানিলে না বৈষ্ণববৃন্দকে মহাপ্রসাদ পাইবার জন্য নিমন্ত্রণ করা হইয়াছে অন্য ব্যঞ্জন সকলই প্রস্তুত এখন ঠাকুরের ভোগরাগের জোগাড় হইল না বেলা বারোটা বাজিয়া গিয়াছে তবুও তোমার কীর্তন শেষ হইল না বলো দেখি বৈষ্ণবদের কত না কষ্ট হইতেছে শুধু প্রেমানন্দে মাতিলেই চলিবে কেন সেবানন্দও তো চাই বড় বাবাজি মহাশয়ে এইরূপ বলিতে থাকিলে সকলে নির্বাক নিস্তব্ধ আমি কিন্তু এসব কোনো ব্যাপারই নেই আমি মহাপুরুষের বেশ দেখিয়াই একেবারে বিস্ময় সাগরে নিমগ্ন হইয়া গিয়াছি সকালে যাহার বিলাসী তার বিলাসী ভার ভাব সকালে যার বিলাসিতার ভাব দেখিয়া মনে মনে নানা প্রকার তর্ক করিয়াছিলাম এখন আবার তাহার দিন দে বেশ বর্ষণে দর্শনে একেবারে স্তম্ভিত হইয়া গিয়াছে সকালবেলা দেখেছিলাম যিনি কত রাজসিক এখন দেখছি কাঙাল দিন বেশ পরিধানে পট্টবস্ত্রের তো অতি মলিন জীর্ণ এবং ছিন্ন একখানি বহির্বাস খালি পা সর্বাঙ্গে চন্দনের পরিবর্তে রজমাখা হাতে একটা হুঁকো উহার ওপর একটা ভাঙা কলিকা অতি দিনহীন কাঙাল বেশে ভ্রমণ করিতেছেন আর বালক বৃদ্ধ যুবা যে কোনো বৈষ্ণব মূর্তি দর্শন মাত্র পরম ভক্তিপূর্বক সাদরে দণ্ডবৎ প্রণাম করত প্রেম ও গদগদ কণ্ঠে কৃপা প্রার্থনা করিতেছেন ইহার তৎকালীন বেশভূষা ভাবভঙ্গি দেখিয়া আমার কান্না পাইতে লাগিল এবং নিজের সংকীর্ণ মনের বিচার বুদ্ধিকে ধিক্ষার দিতে লাগিলাম মনে ভয়ানক অনুতাপ জন্মিল ভাবিলাম হায় আমি মহতের নিকট কতই না অপরাধী হইয়াছি গুরুজন দিগের মুখে শুনিয়াছিলাম যে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয় আমি কিনা সামান্য অজ্ঞ বালক হইয়া সেই বৈষ্ণবের বিচার করিতে গিয়াছিলাম এই অন্তর্জামী মহাপুরুষ আমার মনের অবস্থা বুঝিয়াই বোধহয় রূপ বেশে এখানে আসিয়াছেন ইহাদের অবস্থা ও মনের ভাব সামান্য বেশভূষা বা ক্রিয়ামুদ্রা দ্বারা অবগত হওয়া আমাদের ন্যায় অজ্ঞ জীবের পক্ষে সম্পূর্ণ অসম্ভব এই যে রামদাস বাবাজি মহাশয় যখন কীর্তন করিলেন তখন একরূপ দেখিলাম কিন্তু এখন যেন অন্য প্রকার দেখা যাইতেছেন এই মহাপুরুষে সকালে এক প্রকার দেখিলাম এখন এক প্রকার দেখিতেছি ইনি যখন কীর্তন করিবেন তখন না জানি কি অপূর্ব ভাব প্রেমের বিকার না ঘটিবে আমার ভাগ্যে সেই শুভদিন ঘটিবে কি না প্রভুই জানেন আর এই মহাপুরুষই জানেন ইত্যাদি নানার মনে হইতেছে আর অনুতাপ ক্লিষ্ট হৃদয় মনে দূর হইতে প্রণাম করিতে লাগিলাম তাকে যদি বা এতক্ষণে মনে মনে দৃঢ় ধারণা করিলাম তখন ননী দাদাই মহাপুরুষের শিষ্য তখন আমার ক্ষুদ্র হৃদয়ের সব কথা উহাকে বলিলেই হয়তো উনি বিশেষ দুঃখিত হইবেন কিন্তু এখন আর সে ধারণা স্থির রাখিতে পারিলাম না মনের মধ্যে অনুতাপ অনল এতই প্রবলভাবে জ্বলিতে লাগিল যে আমাকে যেন একেবারেই অবসন্ন করিয়া ফেলিল সুতরাং ব্যাকুলভাবে ননিদাকে আদ্যপান্ত সকল কথা জানাইতে বাধ্য হইলাম ননী দাদা আমার কথা শুনিয়া বলিলেন ভাই তুমি তো নিতান্ত ছেলে মানুষ বাবাজি মহাশয়ের মহিমা কিছুই জানো না তাই এইরূপ বিচার করিয়াছ জীবনমুক্ত অবস্থা সম্পন্ন সাধককে যখন বাহ্যিক কোনো বিষয়ে মোহ স্পর্শ করিতে সমর্থ হয় না পদ্মপত্রে জলের ন্যায় তাঁহারা নির্লিপ্ত থাকে। তখন বাবাজি মহাশয় সম্বন্ধে আমি আর কি বলিব ঘোর নাস্তিক ভণ্ড পাষণ্ডগণ ইহার ভক্তি কীর্তনের বিকাশ এবং ভাব প্রেম প্রভৃতি দর্শনে বিমুক্ত হইয়া যায় উদারতা দয়ালুতা অদশদর্শিতা প্রভৃতি গুণ দেখিলে সাক্ষাৎ নিত্যানন্দ বলিয়া মনে হয় তুমি ইহার দোষ দৃষ্টি করিয়া খুবই অন্যায় করিয়াছ তবে এটা মনে রাখিও যে তিনি কাহারও অপরাধ গ্রহণ করেন না আমার বিশ্বাস তোমাকে এই বিষম অপরাধ হইতে মুক্ত করিবার নিমিত্তই এইরূপ দিন বেশে আগমন করিয়াছেন কোনোই ভয় নাই তুমি কাতর প্রাণে ভক্তিভাবে গিয়া ইহার শ্রীচরণ তলে দণ্ডবত প্রণামপূর্বক ক্ষমা প্রার্থনা করো। তোমার সকল তাপ দূরে যাইবে পরম দয়াল প্রভুর কৃপায় তুমি পরম শান্তি লাভ করিতে পারিবে আমি তখন ননিদার ননীদার বাণীতে আশ্বস্ত হইয়া বাবাজি মহাশয়ের শ্রীচরণে দণ্ডবৎ প্রণতিপূর্বক প্রাণে প্রাণে ক্ষমা প্রার্থনা করিলাম ইনি আমায় কৃপা করিলেন আমার সকল তাপ জুড়াইয়া গেল এতক্ষণে বুঝিলাম যে পরম করুণাময় উদার চেতা বৈষ্ণবগণ অপরাধ গ্রহণ না করিলেও তাহাদের ক্রিয়া মুদ্রা লইয়া সমালোচনা বা দোষ দৃষ্টি করিলে অনর্থের চরম সীমায় পৌঁছিয়া অশেষ ক্লেশ ভোগ করিতে হয় ইহাদের স্বাভাবিক কৃপা লাভ করিতে পারিলে অতি অনাশে পরমার্থ ধনে ধনী হইয়া শান্তিসাগরে নিমগ্ন হইয়া মানব জীবন সার্থক করিতে পারা যায় এই ভাবিয়া প্রাণে প্রাণে বৈষ্ণব ঠাকুরের জয় দিতে লাগিলাম এদিকে ঠাকুরের ভোগ হইয়া গেল নিয়ম নিয়ম নিমন্ত্রিত নবদ্বীপবাসী বৈষ্ণবগণ শুভাগমন করিলে পঙ্গত আরম্ভ হইল আনন্দময় বৈষ্ণবগণ ভজমন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বলিয়া উচ্চঈশ্বরে ভজন গান করিলেন এমন সময় যুগলবাবু এক পার্শ্বে দাঁড়াইয়া বৈষ্ণব সেবা দর্শন করিতে করিতে একজনকে জিজ্ঞাসা করিলেন আগে আজ মঠে বৈষ্ণব সেবা হইতেছে কেন তিনি বলিলেন ভাই বাবাজি মহাশয়ের বৈষ্ণব সেবাই প্রাণ প্রায় প্রত্যহী এডুভ হইয়া থাকে তবে আজ কিছু অধিক পরিমাণে হইবার কারণ আজ কয়েকদিন যাবৎ নবদ্বীপবাসী অনেক মূর্তি বৈষ্ণব মহাপ্রসাদ লইয়া বিচার করিতেছেন বাবাজী মহাশয় বলিলেন কৃষ্ণে নিবেদিত অন্নাদি যে কিছু হইবে গ্রহণ করিবে ভক্তগণ মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প মতাম রাজন বিশ্বাস না জায়তে এই শ্লোকের ব্যাখ্যা বাবাজি মহারাজের মুখ দিয়ে পরের দিন আপনাদের শ্রবণ করাবো যে প্রসাদ সাক্ষাৎ সাক্ষাৎ নাম যেমন সাক্ষাৎ ধাম যেমন সাক্ষাৎ বৈষ্ণব যেমন সাক্ষাৎ তেমন প্রসাদও সাক্ষাৎ এই প্রসাদ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কাকে বলে এর অদ্ভুত মীমাংসা বড় বাবাজির মুখ থেকে আমি শ্রবণ করাবো আজ এই বলেই আজকে আমি আমার বাণীকে শান্ত করছি জয় জয় নিত্যানন্দরাম জয় জয় শ্রী রাধারমন জয় জয় পূজ্যপাদ বাবাজি মহারাজ